সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এভরিথিং বিকি রাজবংশী ব্লগ। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছেন। আজিকার তোমার জন্য আজি আরেকখান নতুন ব্লগ নিয়ে চলে এসো। তো আজিকার ব্লগখান হচ্ছে একটু ধামাকাদার ব্লগ, কারণ আমার চারজন এই চারজন যাচ্ছি আমার আজি কম্পিউটার প্র্যাকটিস করবে সকাল সকাল। তো আমার কম্পিউটার কিন্তু আছে বিকালবেলা, কালি ছিল বিকালবেলা, তো আজি এলা সকালবেলা, কয়দিন পরে আমার এক্সাম। তো সেই জন্য আমার আর কি সবাই আজি সকালবেলা প্র্যাকটিস করে যাচ্ছি, কয়দিন পরে এক্সাম আসে জন্যে। তো এই চারজন আমার আজি কম্পিউটারের, সরি, পাঁচজন আছি, এই যে মুই ভাই পাঁচজন। তো এই পাঁচজন আমার আর কি আছে যে এই উদ্দেশ্যে, নালে পরীক্ষা থামা বুঝাই পাচ্ছেন, ফেল করবেন দেখবি। এক বছর হয়ে গেল আমার, এলাও কিচ্ছু পারি না আর কি, মানে মোটামুটি পারছি, আর বেসিক্যালি মানে সূত্রগুলো একটু ভুল আছে। তো তো সেই জন্য আর কি কম্পিউটারের অনেক কিছু বিষয় আছে, তো সেই জন্য আমার আজি যাচ্ছি পাঁচজন প্র্যাকটিসের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। তো আমার বাড়ি থেকে হচ্ছে কম্পিউটার এই 9 কিলোমিটার আর কি হলদিবাড়ি। তো যেটা কথা আর কি, মোর আগত ছিল কম্পিউটার জলপাইগুড়ি, তো এলাম মুই হচ্ছে ট্রান্সফার করে নিছো হলদিবাড়ি, তো এই 6 মাস হইল মোটামুটি আর কি। সেই জন্য আমার এলা সাইকেল চালিয়ে, এই যে সাইকেল চালিয়ে যাচ্ছি আর কি 9 থেকে 10 কিলোমিটার। আই হোক ছান্ডারা আমার দুইটা হচ্ছে টিচার আছে আর কি, তো একটার নাম হচ্ছে সরজিৎ মল্লিক আর একটা হচ্ছে কৌশিক সরকার। তো সরজিৎ স্যারের বাড়ি নাকি হলদিবাড়ি থেকে এই ম্যাক্সিমাম 13-14 কিলোমিটার দূরত, আর কৌশিক স্যারের বাড়ি হচ্ছে হলদিবাড়িতে, তো পাশতে আর কি নাকি। ওখানে সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিও খান, চলো। কি রাস্তার কন্ডিশন! তো 6 কিলোমিটার অতিক্রম করার পরে এই যে আমার একটা ক্যাম্প আছে, এটি BSF ক্যাম্প আর কি। তো এইটা ক্যাম্পের নাম যেন কি জানো না, ভুলে গেছি, ও সরি, খয়বাড়ি ক্যাম্প। এটা কম্পিউটার করি আবার কি আশা আছে কম্পিউটার শিখিয়া, দেখো কিছু কো কম্পিউটার করেছি, কারণ যে কোনো চাকরি টাকরি বা যে কোনো জবের কাজে যেটা লাগে, এটা লাগে কম্পিউটারটা শেখা দরকার আছে। তো ধন্যবাদ উৎপল তোমাকে এই কিছু বলার জন্য এত কিছু। তো তোমাদের শুনাই পেলেন যে উৎপল কিসের জন্য ওই কম্পিউটার শিখেছে। ইমাও অবশ্য এই যে পিছনে দেখা পাচ্ছেন, ইমাও বাদ বাকিলে ওই কারণে কবে আর কি, যে নিশ্চয়ই কোনো জব বা কোনো বড় কিছু করার আশা আছে কম্পিউটার শিখিয়া, কারো হ্যাকার হওয়ার ইচ্ছা আছে, মানে কারো অন্য কিছু জব, বড় সড়ো জব মিলার ইচ্ছা আছে। ফাইনালি আমার 9 কিলোমিটার অতিক্রম করে চলে এসনি হলদিবাড়ি, প্রায় হলদিবাড়ি পৌঁছে গেছি, মূল মঞ্চ পৌঁছে গেছি, এলাও এটা থেকে 1 কিলোমিটার দূরত আছে আর কি। তো সকাল সকাল একটু ঠাকুর ভক্তি করা যাক। কথা হচ্ছে এটা থেকে আরও মানে 1 কিলোমিটার দূরত হবে আর কি আমার কম্পিউটার সেন্টার, কসমো বাজার, আমার হলদিবাড়ি কসমো বাজারের পিছনে আর কি আছে, যাওয়া যাক। হলদিবাড়ি এই এই আসছে, হলদিবাড়ি রেল লাইন পার হমলায়, এই যে দেখো টোটোত কীভাবে রড নিশে আর ঝুলেছে, তো এই যে পার হচ্ছে আর কি রেল লাইন। তোমার আরেকটা নতুন জিনিস এলা আর কি বিষয় দেখাম, যে কি বিষয়টা, নতুন বিষয়টা হচ্ছে এই যে দেখা পাচ্ছেন নতুন ট্রাফিক লাইন দিয়ে দিছে, এটি এই মোটামুটি 5-6 দিন হইল আর কি, এই যে এইলা ট্রাফিক লাইন দিয়ে দিছে, কারণ এটি 2-3টা সিভিক পুলিশ থাকে, কাক ধরবে কাক ছাড়িবে, সেই জন্য ট্রাফিক লাইন দিয়ে দিছে, এইবার উমার ধরিবার সুবিধা হবে আর কি। আর এটা হলদিবাড়ি দেখা পাচ্ছেন, এই যে রামনারায়ণ কীর্তন হচ্ছে, এই যে হলদিবাড়ির একটা ট্রাফিক ছাড়িয়ে এই যে আরেকটা ট্রাফিক। আর এইটা আছে আর কি একটা কসমো বাজার, আমার কসমো বাজারের পিছনে আর কি এই যে কম্পিউটার, এই যে দেখা পাচ্ছেন কসমো বাজার, এই যে কসমো বাজার, গানটা হয়তো শুনে থাকিছেন বা নালে শুনেন। ফাইনালি আমার কম্পিউটার সেন্টার পৌঁছে গিয়ে, এই যে আমার কম্পিউটার সেন্টার জলনাল নেউরি,
আর কাকা কম্পিউটার মানে ভর্তি হচ্ছেন আর কি, তো মোক কমেন্ট করে দেন। তো এইটা হচ্ছে একটু এই কয়েকদিন দুই তিন মাস অফার চলেছে, তো এই অফারটা তোমার যদি ধরছেন আর কি কমেন্ট করেন মোক। ফাইনালি আমার ডুবি পড়নি কম্পিউটার সেন্টারত। মর্নিং স্যার। এই যে আমাদের টিচার, কম্পিউটার টিচার। ওহো, ওটিজিটা আছে আমার। এটা হচ্ছে আমার আপনি করে এটি আর কি, এইটা ক্লাস হচ্ছে থিওরি ক্লাস, আর এই যে হচ্ছে আমার প্র্যাকটিক্যাল ক্লাস। এই যে আমার প্র্যাকটিক্যাল ক্লাস এটা, হ্যাঁ, এই যে সবাই মানে কি প্র্যাকটিস করেছে। আরেকটা স্যার কোডে গেছে জানো না, তো ওই স্যারটা আসুক, তারপর তোমার ওই স্যারটা দেখা যাও। তো বলে আমার এই মুই আর কি এই কম্পিউটারটা বসি মেয়েটার, তো মোর কম্পিউটার ছিল আগত এইটা, আর আজ মোক উঠে একজন বুঝছে জন্য মোক আজ এইটা কম্পিউটার বসি ভালো লাগবে, যে কোনো একটা কম্পিউটার বসি আর কি। আমার মানে কম্পিউটার থেকে সেন্টার থেকে বাইরে আছি, এই যে কম্পিউটার সেন্টার থেকে বাইরে হয়েছি, এই সাইকেলে লাইনেছি। ফাইনালি আর কি মুই বাড়ির পাশে চলে এসেছি, রাস্তার ধারতে আছো, তো সেই জন্য আর কি মুই এলো বাড়ি ঢুকো নাই, সেই জন্য রাস্তাতে লাস্ট ইন্টারভিউটা দিয়ে দিছো, কারণ বাড়ি গেলে মোক ধাওয়া দিবে হয়তো। এই ভিডিও কারণে এইটুকুনি, আর দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওত। ওইটি নাকি নোংরা সুচন্দ্র তার মিট আপ আছে হলদিবাড়ির, তো ওর সঙ্গে মিট আপত দেখা করি পাচ্ছ না, দেখা যাক আর কি। তো তোমার নেক্সট পরের ভিডিওত মানে দেখি থাকেন আর কি। তো ভিডিওটা আজকের এইটুকুনি, আর দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওত। চলো সবাই ভালো থাকেন।